Bismillahirrahmanirrahim. Pratham shrenir shikkharthi brindo, asha kori tumra tomader basha sokolke niye bhalo acho. To cholo amra porikkhar bishoybhittik ektu prostuti nei. Tumra already দুটি পরীক্ষা দিয়ে শেষ করেছো তো এখন তোমাদের গণিত ধর্ম ড্রয়িং পরীক্ষা আজকে থেকে শুরু হবে তো আমরা শীটের পড়াগুলো ইতিমধ্যে শেষ করেছি তারপরেও আজকে আমি তোমাদের শীটের 7 8 9 সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি বন্ধুরা তো যারা ইতিমধ্যে সকল ঝামেলার মধ্যে করোনার মধ্যে বাসায় থেকে কিছুটা পড়ালেখা করেছো তাদের জন্য বন্ধুরা অনেক ভালো লাগছে পরীক্ষা দিতে তো যাক আমি সকলের প্রতি বিশেষ ভাবে বলবো যে তোমরা সবাই ব্যস্ততার মধ্যে বা ঝামেলার মধ্যে বা করোনার মধ্যে যেহেতু বাসায় থাকছো সেখানে তোমরা একটু ভালোভাবে পড়ালেখা করে প্রস্তুতি নিবে তো চলো আমরা যোগ অঙ্কগুলো একটু দেখে নেই বনি বনি যোগ যোগ হলো 6 যোগ তারপরে ধরো 8 যোগ 2 তারপরে ধরো 3 যোগ 7 30 31 পৃষ্ঠায় অনেক অঙ্ক আছে আমরা সেখান থেকে কয়েকটি অঙ্ক তোমাদেরকে পড়ে দিচ্ছি 10 যোগ 0 0 যোগ 9 0 যোগ 0 তো দেখো বন্ধুরা আমরা যোগ অঙ্ক যখন করব এটা পাশাপাশি যোগ নিচে নিচেও যোগ আছে তাহলে আমরা পাশাপাশি যোগের সময় এখানে বন্ধুরা যেহেতু এখানে সংখ্যাটি 6 যোগ 3 6 এর সাথে আরো 3টা যোগ করতে হবে আমরা দাগ দিয়ে দিয়ে করতে পারি আমরা আঙ্গুলের দাগ দিয়েও করতে পারি অঙ্ক যেমন দেখো এখানে 6 6 এর সাথে আরো কত যোগ হবে 3 তাহলে তুমি 6 এর পরে কত 7 তাহলে এই 7 থেকে শুরু করে কয়টা সংখ্যা কমবে 3টা পর্যন্ত তাহলে দেখো 6 6 এর পরে এই এখানে তোমরা দাগে 3 ঘর পর্যন্ত যাবে তাহলে 6 7 8 9 কি বন্ধুরা বুঝতে পারছো তো এইভাবে এখানে হলো 9 8 এর পরে 2 ঘর যাও 8 8 এর পরে কি 9 9 9 10 2 ঘর তাহলে এখানে হলো 10 বন্ধুরা এখানে 3 এর পরে থেকে আরো 7টা যোগ করতে হবে তোমরা 3 এর পরে কি 4 তাহলে 7 ঘর বন্ধ যাবে তাহলে 3 4 5 6 7 8 9 10 তাহলে 10 4 এর সাথে কি যোগ হবে বন্ধুরা 0 তো শূন্য একটি সংখ্যা তবে এখানে দেখো যোগের সময় শূন্য যেহেতু সংখ্যা হলেও এটা এই সাথে কোনো মান যোগের সময় এটা কোনো মান ধরা যাবে না সেই জন্য 4 এর সাথে শূন্য যোগ করলেও বন্ধুরা 4ই হবে এখানে দেখো 10 এর সাথে শূন্য যোগ করলে 10ই হবে 9 এর সাথে 0 যোগ করলে 9ই হবে 0 এর সাথে 0 যোগ করলে 0ই হবে তো বন্ধুরা তোমরা তো বুঝতে পেরেছো আশা করি এরকম ভাবে আমরা যে কোনো যোগ এখন এই যোগগুলি যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন যদি বন্ধুরা আমি একটা তোমাদেরকে বানিয়ে অঙ্ক লিখি যেমন ধরো বইয়ের ভিতরে নেই বা আছে আমি দেখো লিখি মনে করো 6 যোগ 5
বন্ধুরা খাতা কলম নিয়ে বসো, দেখো এটা করো, যেমন ছয় এর সাথে পাঁচ যোগ। হ্যাঁ, তোমরা দাগ টেনেও করতে পারো, আঙ্গুলের উপর ঘর কোণে করলে সহজ। তাহলে ছয়ের পরে সাত, সাত থেকে শুরু করবো, কয় ঘর? পাঁচ ঘর, সাত আট নয় দশ এগারো। কি বন্ধুরা হলো না? এক। তো এইভাবে তোমরা যোগ অঙ্কগুলি করার চেষ্টা করবে। তো বন্ধুরা এইবার আমরা চলো পৃষ্ঠা ১৪১ এ চলে যাই, কয়েকটি বিয়োগ অঙ্ক করবো ইনশাল্লাহ। আমরা কয়েকটি বিয়োগ অঙ্ক লিখবো, ভরে তারপরে আমরা সমাধান করবো। ৬ বিয়োগ ৫, ৪ বিয়োগ ২, ৯ বিয়োগ ৭, ১০ বিয়োগ ২, ৮ বিয়োগ ২, ৮ বিয়োগ ২, ৮ বিয়োগ ৪। বন্ধুরা তোমরা যদি এই সংখ্যাগুলোর বিয়োগ অঙ্ক পারো, তোমরা যে কোনো বিয়োগ অঙ্ক আশা করি পারবে। তো বিয়োগ অঙ্কের সময় আমরা কি করব, এখানে যে পাশে যেটা সংখ্যা আছে ৬, বাদ দিব কত? ৫। অর্থাৎ ৬ থেকে ৫ বিয়োগ মানে বাদ দিতে হবে, হ্যাঁ ফেলে দিতে হবে মনে করো, অথবা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পরে যা থাকে মিলিয়ে দিবে। এখন তোমরা একটা অঙ্ক আমি এভাবে দাগ কেটে বুঝাই, যেমন মনে করো ছয়টা দাগ দিই, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন তোমরা কত বিয়োগ করবে বা বাদ দিবে? ৫। তোমরা মনে করো এই এক দুই তিন চার পাঁচ, এই ৫টা বাদ দিয়ে দিবে, থাকলো কত? ১। তাহলে এখানে তোমাদের হবে ১। তোমরা এভাবে অঙ্কটা দাগ কেটে করতে পারো, অথবা তোমরা যদি মনে করো আঙ্গুলের দাগ কাটা করবে, তাহলে তোমরা এখানে আঙ্গুলে ৬ ঘর ধরো, ৬টা আছে, এই ৬টা থেকে তোমরা ১ ২ ৩ ৪ ৫ ৫ ঘর বাদ দিয়ে দাও, থাকে কত? ১। তোমরা ১ লিখো, উত্তর ১। এখানে ৪, তাহলে ৪টা থেকে তোমরা যদি এখানে ১ ২ ৩ ৪ দুইটা বাদ দিয়ে দাও, থাকলে কত? ২। আঙ্গুলে ঘর গুনেও তোমরা পাবে ২। এখানে ৯ ঘর আছে, ৯টা দাগ দিয়ে কয়টা বাদ দিবে? ৭টা, থাকবে কত? ২। অথবা ৯ ঘর আঙ্গুলের ৭টা ঘর বাদ দিলে ২ থাকতেছে। ১০টা ঘর থেকে এখানে থাকবে বন্ধুরা ৮, ৮ থেকে ২ গেলে থাকবে বন্ধুরা ৬, ৮ থেকে ৪ গেলে বন্ধুরা থাকবে ৪। কি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সহজ মনে হচ্ছে তোমাদের কাছে। তো তোমরা একটু আন্তরিকভাবে করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে যে কোনো অঙ্ক তোমরা ইনশাল্লাহ পারবে। তো বন্ধুরা তোমাদের ৭ ৮ ৯ ১০ দেখো, যারা আমার ক্লাসে আছো তারা তাদের জন্য বলতেছি, হ্যাঁ যে শূন্যস্থান পূরণ এখানে যেগুলো আছে সবই যোগ বিয়োগ গুণ ভাগের উপর আছে, এই ক্লাসগুলি আগে হয়েছে। তো আমরা আজকে একটা নামতা সম্পর্কে আলোচনা করি বন্ধুরা। চারের ঘর, চারের ঘর নামতা, তাহলে বন্ধুরা নামতাটা কিভাবে হবে? যেমন কারোকে চার, এটা হলো গুণের নাম, শিক্ষার্থী বন্ধুরা এটা হলো গুণের নাম, চারের ঘর। তাহলে চারকে চার, চার দুগুণে ৮, তিন চারা ১২। তো বন্ধুরা নামটা পড়াতে এসে মনে পড়ে গেল, আজকে যদি তোমরা ক্লাসে থাকতে, হ্যাঁ তাহলে কিভাবে ক্লাস নিতাম, সবার সাথে সমস্যারে বলতাম, চারকে চার, চার দুগুণে ৮, তিন চারা ১২, এভাবে আমরা সমস্যারে একসাথে সবাই জোরে জোরে পড়তাম ১০ মিনিট। সবাই একসাথে পড়লে ইনশাল্লাহ আমাদের মুখস্থ হয়ে যায়, ব্রেনের ভিতরে ঢুকে যায়, তাই না বন্ধুরা? এবং লিখতাম, এবং আমরা তোমাদেরকে টিক চিহ্ন দিতাম, ভেরি গুড দিতাম। তো যাক, আমরা বাসায় বসে আমরা এগুলি পড়ার চেষ্টা করব, যেহেতু এখন করোনার মধ্যে স্কুল নেই। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের দেখা হবে। চার হোক চার, চার দুগুণে ৮, তিন চারা ১২, চার চারা
ষোলো, চার পাঁচা বিশ, চার ছয় চব্বিশ। বন্ধুরা দেখো চার ওকে চার, চারের পরে যখন চারের দুই দিয়ে গুণ করবো আট হবে, অর্থাৎ চার থেকে আরও চার যোগ হলে আট হয়, এই আটের সাথে আরও চার যোগ করলে বারো হয়, বারোর সাথে আরও চার যোগ করলে ষোলো হয়, প্রতি স্টেপে তোমাদের চার করে বাড়তে থাকে। চার সাতা আঠাশ, এ হলো তোমাদের চার নামটা। তাহলে আমাদের এখানে বাকি রইল কি, চার আটা বন্ধুরা বত্রিশ, চার ন ছত্রিশ, চার দশে কত বন্ধুরা চল্লিশ, এ হলো তোমাদের চারের ঘরের নাম। তো চলো আমরা আরেকটি নামটা আজকে একটু দেখি। পাঁচের ঘর বন্ধুরা, নামতা পাঁচের ঘর, দেখো পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণে কত হবে বন্ধুরা, পাঁচের সাথে আরো পাঁচ যোগ করলে দশ, অর্থাৎ পাঁচ দুগুণে দশ, দশের সাথে আরো পাঁচ যোগ করলে কত হবে, যোগের নামটা বললে পনেরো, অর্থাৎ গুণের নামটার সময় তিন পাঁচা তিনটা পাঁচ একসাথে হবে পনেরো হবে। তাহলে চার পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটা চল্লিশ, পাঁচ ন পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। বন্ধুরা এইভাবে আমরা কয়েকবার করবো, একটু খেয়াল করে করবো যে পা একের পাঁচকে পাঁচ দেওয়ার পরে আর পাঁচ যোগ করলে দশ হয়ে যাবে, অথবা আমরা এখানে গুণ করে পাঁচের সাথে পাঁচ, পাঁচকে যদি দুই দিয়ে গুণ করো পাঁচ দুগুণে দশ, পাঁচকে যদি তিন দিয়ে গুণ করো তিন পাঁচা পনেরো, এইভাবে আমাদের নামতাগুলি করতে হবে। তো বন্ধুরা আমরা আজকে এ পর্যন্তই গণিত ক্লাস করলাম। বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার ধর্ম সম্পর্কে আরেকটু আলোচনা করে নিতে চাই। তোমাদের টিউটর পরীক্ষার যে শীট ছিল, তোমরা ফেব্রুয়ারি মাসে যে টিউটর পরীক্ষা অংশগ্রহণ করেছিলে মনে আছে, সেই টিউটর পরীক্ষার সাথে সম্মানিত গার্ডিয়ান অভিভাবকবৃন্দ আপনাদের ডিস্ট্রাকশন করতে চাই, আমাদের ক্লাস ওয়ানের প্রথম টিউটোরিয়াল শিটের সাথে আমাদের পরিবেশ ধর্ম ড্রয়িং এগুলি সিলেবাসটা দেওয়া ছিল, গাইডলাইন দেওয়া ছিল, তো সেই গাইডলাইনের আলোকে আমাদের সেমিস্টারের সাথে পরীক্ষাগুলি হবে। তারপর আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি ধর্মের, সেটা হলো আপনাদের এক নম্বরে থাকবে হলো আরবি হরফ। আমি গতকাল একটি ক্লাস নিয়েছি আরবি হরফের উপরে, আরবি হরফ আরবি হরফের উপরে একটি ক্লাস থাকবে, কোন পর্যন্ত লিখবে আরবি হরফ, আরবি হরফ লেখ আলিফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ লিখবে বন্ধুরা, এটা তোমাদের ক্লাস থাকবে। গতকাল আমি ক্লাসটা করেছি। দুই নম্বরে থাকবে বন্ধুরা শূন্যস্থান পূরণ, শূন্যস্থান, শূন্যস্থান পূরণ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে বন্ধুরা। তাহলে শূন্যস্থান পূরণগুলো তোমাদের বই থেকে থাকবে, আমি তোমাদের শূন্যস্থানগুলি কয়েকটি শূন্যস্থান আমি উল্লেখ করছি আবার, গতকাল যদিও আমি একটা ক্লাস করেছি জবর হরফের কোথায় বসে, এখানে একটা শূন্যস্থান থাকবে সেখানে বসাইতে হবে, জবর হরফের কোথায় বসে জবর এবং জে, বন্ধুরা জবর এবং জে, এই নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে। যেমন দেখো
আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যেমন মনে করো আলিফ লিখলে, আলিফ লেখার পরে এখানে জবর, এখানে থাকে জের, জের নিচে জবর উপরে, তাহলে তোমাদের যদি প্রশ্ন থাকে জবর হরফের কোথায় বসে, উপরে বসে, উপরে লিখতে হবে। আরবি হরফ কতটি, হ্যাঁ এখানে শূন্যস্থান থাকবে, আরবি হরফ শূন্যস্থান থাকবে, সেখানে বসাইতে হবে 29টি। জের হরফের কোথায় বসে, তাহলে তোমরা দেখলে একটু আগে জের হরফের নিচে বসে, তারপরে শূন্যস্থান দিয়ে থাকবে জবর ও পেশকে তানভিন বলে। তাহলে আমরা জানি দুই জবর, দুই জের ও দুই পেশকে তানভিন বলে। আর বন্ধুরা হরকত কাকে বলে, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। তো এই রকমের কিছু শূন্যস্থান তোমাদের থাকবে, তোমরা পড়ে নিবে। এখন আসো কয়েকটি সঠিক উত্তর সম্পর্কে একটু ধারণা নেই, যেমন হরফ অর্থ কি, হরফ অর্থ বর্ণ। ইংরেজিতে হরফ বা ইংরেজিতে হরফ, বাংলায় হরফ বা বর্ণ, ইংরেজিতে লেটার, বাংলায় হলো বর্ণ, আরবিতে হলো হরফ। তাহলে বন্ধুরা আবার একটু বুঝে নেই, আমরা ইংরেজিতে বলি হরফ কে লেটার, বাংলায় বর্ণকে বলি, বাংলায় বলি বর্ণ। তাহলে হ্যাঁ বন্ধুরা, আরবি ভাষার প্রকাশের জন্য আমাদের কি প্রয়োজন হয়, হরফ। বাংলায় ভাষা প্রকাশের প্রতি কি বলা হয়, বর্ণ। ইংরেজিতে বলা হয় লেটার। তো হরফ অর্থ হল বর্ণ। মাদের হরফ কয়টি, মাদের হরফ হলো তিনটি, হরকত কয়টি, হরকত তিনটি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, ইসলাম ধর্মের মূল ভিত্তি হল পাঁচটি। আসমানি কিতাব কয়টি, আসমানি কিতাব চারখানা। এরকম আমাদের কিছু সঠিক উত্তর আসবে। চলো বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নিই, কি কি প্রশ্ন থাকতে পারে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তানভিন কাকে বলে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কি, নামাজ কয় ওয়াক্ত, ইমাম কাকে বলে, আরবি হরফ কোন দিক থেকে পড়তে হয়, আকাইদ কাকে বলে, এরকমের 5-6টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে লিখবে এবং বানান করবে। তো বন্ধুরা আজকে প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে এবং কালকে পরীক্ষাগুলি শেষ হবে। শেষ হলে তোমাদের আব্বা আম্মু স্কুলে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে সকাল 10টা থেকে 3টার মধ্যে এসে প্রশ্নগুলি জমা দিয়ে যাবে, এবং আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে নতুন সিলেবাস সাজেশনের উপরে আবারও আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য, তোমাদের বাবা মা, আমাদের সকলের জন্য সবাই আমরা দোয়া করবো, যাতে আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ।